পান একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা যারা 2021 সালের এনএম এবং জিএনএম এর যে এন্ট্রান্সটা হয়েছে তারাও যারা পার্টিসিপেট করেছিলে, তো সকলে আসলে বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের মনে রয়েছে। আমি পূর্বের যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে আমি তোমাদের কোশ্চেনগুলোকে ক্লারিফাই করার চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু কনফিউশন রয়ে গিয়েছে। তো তোমাদের জন্য আজকে আমি বোর্ডে ফোন করেছিলাম, তো বোর্ড থেকে আমাকে যে কথাগুলো বললো, আমি যে কোশ্চেনগুলো তোমাদের কাছ থেকে সব থেকে বেশি পরিমাণে পেয়েছিলাম সেই কোশ্চেনগুলো আমি আজকে বোর্ডে জিজ্ঞাসা করেছিলাম। তো বোর্ড থেকে আমাকে যে উত্তরগুলো দিয়েছে আমি তোমাদেরকে সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাদের শোনাতে চাইছিলাম। আশা করি তোমাদের জন্য সেই বিষয়টি বেশ হেল্পফুল হবে। তো চলো আমরা আসলে শুনে নিই আমাদের সেই বোর্ড থেকে কি বললো, ঠিক আছে? চলো। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার, বলছি বলছি আমি আমি এই জিএনএম এবং এনএম সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছিলাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলছি যে যে আমাদের জিএনএম এর নার্সিং রেজাল্ট আসলে কবে নাগাদ দিতে পারে, এই সম্পর্কে কোনো ইনফরমেশন আছে কি? স্যার ক্যান্ডিডেটের নামটা বলুন। আমার নাম হিরামন পাল। আপনি ক্যান্ডিডেট? হ্যাঁ আমি ক্যান্ডিডেট। স্যার এএনএম জিএনএম এর রেজাল্টের এখনো ডেট কিছু নির্দিষ্ট হয়নি, আপনাদের একটু অপেক্ষা করতে হবে, মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটে নজর রাখবে। হ্যাঁ সেটা তো ঠিক আছে। দেখুন বিষয়টা হচ্ছে কি, আমি আমার একটা বোন এবং তার সেই হোম থেকে, ঠিক আছে, তো স্বাস্থ্য ভবনে গিয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল মানে আনঅফিসিয়ালি মৌখিকভাবে তারা বলেছে 26 তারিখ নাগাদ নাকি রেজাল্টটা দিতে পারে, কিন্তু 26 তারিখ তো রবিবার পড়ছে, সেক্ষেত্রে কি আসলে রবিবার নাগাদ রেজাল্ট কখনো দিতে পারে? স্যার সেটা যদি ডিক্লেয়ার হয়, আমাদের কাছে এখনো কোনো নোটিশ আসেনি এই বিষয়ে, কিন্তু যদি ডিক্লেয়ার হয় আপনি অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। আচ্ছা সেটা তো ঠিক আছে, কিন্তু রবিবারে জারি হয় কিনা শুধু সেটাই জানতে চাইছিলাম, একটা হওয়ার সম্ভাবনা থাকে কি আসলে, করে কি তাই? স্যার স্যার এক্স্যাক্ট তো সেটা বলা সম্ভব নয়, যদি হয় আপনি ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। আচ্ছা, আরে আরো বেশ কিছু কোশ্চেন ছিল, আর একটা বিষয় হচ্ছে কি যে মানে জিএনএম এনএম এর যে কাউন্সেলিং প্রক্রিয়াটি আজকে আসলে আমাদের জেনপাস এবং ইউজি যেরকম কাউন্সেলিং টা হচ্ছে বা হওয়ার কথা রয়েছে সেরকমই কি হবে? হ্যাঁ স্যার মোটামুটি একই রকম হবে, নোটিশ আলাদা করে দিয়ে দেওয়া হবে, আপনি নোটিশটা পড়ে আরো বেশি ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কয়েকটি প্রশ্ন বলছি যে এই যে আমরা যখন ফর্ম ফিল আপ করছিলাম, সরি ফর্ম ফিল আপ না মানে আমাদের যখন পরীক্ষাটা দিচ্ছিলাম যে আমাদের ওএমআর শিটটা দেওয়া হয়েছিল, তো সেই ওএমআর শিটে যে মনে করুন যে রোল নাম্বার এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার যে ভরার করার জায়গাটা, সেখানে যদি একটু কাটাকাটি হয় সেক্ষেত্রে কি আসলে ফর্মটাকে বাতিল হয়ে যায় কিনা বা হওয়ার সম্ভাবনা কতটা থাকে, ঠিক না? সেখানে যদি কেউ ভুল করে বা দেখা যাচ্ছে ঘর গুলো যেগুলো আছে সেগুলো ভর ঠিক করেছে কিন্তু উপরে রোল নাম্বারটা ভুল লিখেছে, যদি কাটাকাটি হয় তো সেক্ষেত্রে আসলে কতটা খাতাটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে? আপনি যদি এরকম হয়ে থাকে, আপনি আপনাদের যে এক্সামিনার ছিল ঘরে উনাকে সেটা জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ মানে জানিয়েছিল তো অবশ্যই, মানে আমার আমার ভুল হয়নি, কিন্তু মানে আমার যে রুমের যারা বসেছিল তো সেখানে দুজন এরকম ভুল করেছিল, তো যদিও স্যার খুব ভয় দিচ্ছিলেন যে আসলে ক্যান্সেল হয়ে যেতে পারে, তুমি ভুল করেছো তোমার দায়িত্বে আমাদের কিছু করার নেই বা বলার নেই এরকম বলছিলেন, সেই কারণে বলছি। হ্যাঁ স্যার যদি ইনভিজিলেটরকে জানানো হয়, ইনভিজিলেটর যদি কোনো রকমের অ্যাকশন নিয়ে থাকেন অথবা উনি কিছু পারমিশন দিয়ে ওখানে যদি সই করে দিয়ে থাকেন আমাদের বোর্ডে, সেইটা বোর্ডে আসার পরে বোর্ড থেকে ডিসিশন নেওয়া হবে, ঠিক আছে স্যার? ইনভিজিলেটরকে জানানো থাকলে হ্যাঁ ইনভিজিলেটর কিন্তু জানানো হয়েছিল কিন্তু আসলে উনি আর সিগনেচার করে দেননি, বলছে যে আমি সিগনেচার করতে পারবো না, তুমি ভুল করেছো, এত কাটাকাটি করলে আমি সে এত দায়িত্ব নিতে পারবো না, সেরকম একটা কথা বলেছিলেন, ঠিক আছে? উনি সিগনেচার করেননি, সেক্ষেত্রে তাহলে কি হতে পারে স্যার? সেক্ষেত্রে তো স্যার তাহলে বোর্ডের যা ডিসিশন হবে সেটাকেই কনসিডার করে নিতে হবে, যদি খাতাটা বোর্ড রিজেক্ট করে দেয় তাহলে তো খাতা রিজেক্ট হয়ে যাবে স্যার। আচ্ছা আচ্ছা, তো আরেকটি বিষয় বলছি যে জেন পাস ইউজির যে রেজাল্ট, আসলে আমাদের তো র্যাঙ্ক কার্ডটা চলে এসেছে 1 সেপ্টেম্বরে, কিন্তু এত দেরি হচ্ছে কেন কাউন্সিলিং শুরু হতে, তার কি কোনো ইনফরমেশন রয়েছে আপনার কাছে? স্যার এখন তো আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আপনারা একটু ওয়েট করুন। আচ্ছা, আর আরেকটি বিষয় দেখুন, আমাদের যারা এএনএম জিএনএম যারা পরীক্ষা দিয়েছি সেখানে তো আসলে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের যে প্রোফর্মাটা দেওয়া হয়েছে মানে আমাদের ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে, ঠিক আছে, তো প্রোফর্মা 1টা এবং প্রোফর্মা 2টা আসলে কারা কারা ফিল আপ করবে সেখানে একটু কনফিউশনের সৃষ্টি হচ্ছে, কেননা আমি বেশ কিছু ইউটিউব চ্যানেল দেখেছি সেখান থেকে বলা হচ্ছে যে
প্রোফর্মা একটি শুধুমাত্র মেয়েদের জন্য, আর প্রোফর্মা দুইটি হচ্ছে শুধু ছেলেদের জন্য, বিষয়টা কি এরকমই নাকি দেখা যাচ্ছে? দেখুন, যেহেতু এএনএমটা আসলে ছেলে মানে শুধু মেয়েরাই, এবং অবশ্যই সেটা মানে গ্রাম পঞ্চায়েত এলাকার মেয়েরাই এটা করতে পারবে, তাই না? হ্যাঁ, আর জিএনএম এর জন্য সাধারণত সেখানে যেমন মেয়েরা যোগ্য তেমনি ছেলেরাও যোগ্য, সেক্ষেত্রে প্রোফার্মার দুইটা কি তাহলে ছেলেরা ফিল আপ করবে, মানে গ্রাম পঞ্চায়েত এরিয়া বা দেখা যাচ্ছে মিউনিসিপ্যালিটিটা যে কোনো জায়গার হোক? স্যার দেখুন, আপনি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ার ক্যান্ডিডেট হন, ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তাহলে আপনি 1 নম্বর ফর্মটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে মানে ছেলে মেয়ে যাই যেই হোক না কেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি মেল ক্যান্ডিডেট হন অথবা ফিমেল ক্যান্ডিডেট, যদি আপনি গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে বিলং করেন তাহলে আপনি ফর্ম 1টা ফিল আপ করবেন, আর আপনি যদি মিউনিসিপ্যাল এরিয়া থেকে বিলং করেন তাহলে আপনি ফর্ম 2টা ফিল আপ করবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আরেকটি বিষয় যে আসলে ডোমিসাইল সার্টিফিকেটটা কাছে সকলেরই লাগবে। দেখুন, আমাদের এই জেনপাস ইউজি বা ডাব্লিউবি যে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওইখানে যে কাস্ট সার্টিফিকেট থাকে সেটা কিন্তু আপলোড করলেই সাধারণত তারা ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে ওরা অ্যাকসেপ্ট করছে, যদিও নোটিশে দেওয়া আছে ওখানে, ঠিক আছে, যে কাউন্সেলিং ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সেলিং ওখানে দেওয়া আছে জেনপাস ইউজির ক্ষেত্রে। তো আমাদের যারা এএনএম জিএনএম যারা পরীক্ষায় বসছে বা যারা অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কি এটা, এই যে ক্রাইটেরিয়াটা আছে, এইটা আসলে প্রযোজ্য হবে কিনা, বা তাদের আসলে অবশ্যই আলাদাভাবে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে কিনা? জেনারেল ক্যাটাগরি হলে ঠিক আছে, তাদের তো ডোমিসাইল সার্টিফিকেট লাগবেই, কিন্তু যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি বা ওবিসি টাইপের যে সার্টিফিকেট গুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কি মাস্ট লাগবে কিনা? লাইনে থাকুন স্যার, জানাচ্ছি আপনাকে। অবশ্যই অবশ্যই। স্যার হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি স্যার, আপনি যদি এএনএম জিএনএম এর ক্যান্ডিডেট হন আপনাকে ডোমিসাইল সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে স্যার, কাস্ট সার্টিফিকেটটা তখন ডোমিসাইলের বদলে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, ইনফরমেশন গুলো আসলে যথেষ্ট কাজে লাগলো। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই নিশ্চয়ই মন দিয়ে ভিডিওটি দেখেছো। দেখো, এই যে ডোমিসাইল সার্টিফিকেটের যে বিষয়টা, সেটা তো তোমাদের এখন নিশ্চয়ই বোর্ড থেকে কি বললো ক্লিয়ার হয়ে গেছে, সেটা আমি আর বলছি না। আর অনেকেই বলছো দাদা এই প্রোফার্মাটা কীভাবে ফিল আপ করবো। দেখো, প্রোফার্মা ফিল আপ করা কিন্তু খুব একটা কঠিন কোনো কাজ না। তো প্রোফার্মা 1 এবং 2 যেটাই হোক না কেন, তোমাদের প্রথমে এখানে নিজেদের নাম লিখবে, নিজেদের নাম লিখে তারপর তুমি যদি মেয়ে হও তো মেয়ে, ঠিক আছে, অথবা ছেলে হলে তো তোমাদের নাম লিখতে হবে, ঠিক আছে, ডটার অফ বা আর ওয়াইফ অফ, ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা করছে যে আসলে আমি বিবাহিত, সেক্ষেত্রে আমি নার্সিং করতে পারবো কিনা, জিএনএম করতে পারবো কিনা, তো তারাও কিন্তু করতে পারবে, সেখানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর এখানে তুমি কত তারিখ থেকে বসবাস করছো একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিতে হবে, মোটামুটি মিনিমাম যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হও তো সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তো যদি রয়েছে সেইভাবে করে, এবার এখানে একটা সিগনেচার করাতে হবে একটা ফটো লাগিয়ে, ব্যাস সিগনেচার তুমি করলে এখানে তুমি করবে, আর এখানে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের যে যদি হয়ে থাকো তাহলে অবশ্যই এই প্রোফর্মে একটা তো গ্রাম পঞ্চায়েতকে কথা হবে, পঞ্চায়েতের যে প্রধান রয়েছে মিনিমাম, উপরে যে কোনো অফিসের কাছে যেতে পারো উপর লেভেলে, তো সেখানে তাকে সিল এবং সিগনেচার সহ করতে হবে, ব্যাস তা করলে হয়ে গেল। এবং প্রোফর্মা 2-র ক্ষেত্রেও একই ব্যাপার। তো প্রোফর্মা 2-টা হচ্ছে আসলেই এবার ক্লিয়ার করে বুঝতে পেরেছো, যেহেতু এটা আসলে যারা মিউনিসিপ্যালিটির বাসিন্দা রয়েছে তাদের জন্য এটা করতে হবে, ঠিক আছে, প্রোফর্মা 2-টা তো তাদের এখানে করলেই হচ্ছে। তো আশা করি তোমার সবাই যে কনফিউশনগুলো আসলে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি পূর্ববর্তী ভিডিওতে, যেহেতু এই একটু মিস ইনফরমেশন রয়েছিল আমার কাছে, আমি তোমাদের জন্য ভিডিওটি বানিয়েছি, তো আমার যে ভুলটা রয়েছে তার জন্য সকলের কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি। আশা করি তোমার সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো সকলের জন্য শুভকামনা জানি এবং সকলের প্রতি অনেক ভালোবাসা স্নেহ দেখিয়ে আমি আজকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।